পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তার আগেই দেওয়াল লিখনে নেমে পড়লেন বিজেপি কর্মীরা, দলীয় প্রতীক একে ভোট দেওয়ার আবেদন। বিষয়টি নিয়ে কটাক্ষ তৃণমূলের। দুয়ারে পঞ্চায়েত নির্বাচন সূত্রের খবর, চলতি মাসেই ঘোষণা হবে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। সরকারিভাবে এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগেই দেওয়াল লিখনে নেমে পড়ল বিজেপি। তবে প্রার্থীর নাম নয়, শুধুমাত্র দলীয় প্রতীক একে ভোট দেওয়ার আবেদন জানানো হচ্ছে। এদিন এমনই দৃশ্য চোখে পড়ল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার অন্তর্গত ডুমা গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় বিজেপি নেতা চন্দ্রকান্ত দাসের উদ্যোগে দলীয় কর্মী সমর্থকেরা এদিন দেওয়াল লিখনে নেমে পড়েন। দেওয়ালে দেওয়ালে দলীয় প্রতীকচিহ্ন পদ্মফুল এঁকে পঞ্চায়েত ভোটে দলীয় প্রার্থীদের ভোট দেবার আবেদন জানানোর কাজ চলছে। এ বিষয়ে চন্দ্রকান্ত বলেন, দলের প্রতীক আঁকার কাজ চলছে, আজ থেকে দেওয়াল লেখার কাজ শুরু করলাম, প্রচারে এগিয়ে থাকতে চাই। কে প্রার্থী হবে সেটা বড় কথা নয়, শাসক দলের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধেই আমাদের লড়াই, দলকে জেতাতে হবে। আমরা প্রচারে সবার থেকে এগিয়ে থাকতে চাই। আমরা এবারে তৃণমূলের যে দুর্নীতি, লাগামহীন দুর্নীতি, বিগত ১৬ বছর ধরে এই পঞ্চায়েতে যে সিন্ডিকেট রাজ তৈরি হয়েছে, কায়েম করেছে, সেটার এবারে উৎখাত হবে। মানুষ তার জন্য প্রস্তুত আছে, আর মানুষের উৎসাহেই আমরা উৎসাহিত হয়ে নির্বাচন ঘোষণার আগে থেকেই আমরা প্রার্থী যখন হবে হবে আমরা দলের প্রতীক আঁকছি। আমরা তো দলকে বিজেপিকে জেতাবো, প্রার্থী কোনো বিষয় নেই আমাদের, আমরা বিজেপিকে জেতাতে চাই। দেয়াল লেখনের কাজ শুরু হলো, এরপরে বিভিন্ন প্রচার পথসভা মিছিল এ সমস্ত হবে। বিষয়টি নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান বিশ্বজিৎ দাস। এ বিষয়ে বিশ্বজিৎ বলেন, আইন ওদের জন্য আলাদা, রাজ্যের মানুষের জন্য আলাদা। নির্বাচন ঘোষণা না হলে দেওয়াল দখল করা যায় না, পঞ্চায়েতে সব আসনে প্রার্থী দিতে পারবে না বিজেপি বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে তিনি আরও বলেন, আইনটা ওদের জন্য আলাদা, রাজ্যের মানুষের জন্য আলাদা। নির্বাচন ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো দেয়াল কেউ দখল করতে পারে না। এটা আমরা ৩০ বছর ধরে পলিটিক্সে আছি, ৩০ বছর ধরে শুনে আসছি। ওরা যেন তেন প্রকারে গণ্ডগোল, অশান্তির বাতাবরণ তৈরি করবার জন্য নানারকম অছিলায় ঘুরে বেড়াচ্ছে। এগুলো ওদের একটা চক্রান্ত, কিন্তু নির্বাচন ঘোষণার পরের দিন থেকেই দেয়াল এগুলো দখল করতে হয়, এটা ওরা জানবে কী করে? কারণ ওরা তো পলিটিক্সের সাথে নেই, ওরা মিডিয়ার সাথে আছে, খবরের সংবাদপত্রে থাকার চেষ্টা করছে, মানুষের সাথে নেই। ওরা দেয়াল লিখছে এখন, জানে দেয়াল লিখন দিয়ে নেতাদের কাছে দেখাতে হবে, কিন্তু সারা পঞ্চায়েতে প্রার্থী খুঁজে পাবে না। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।